বাংলাদেশের সর্বদক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের কুলঘেঁষে কক্সবাজার জেলার অবস্থান। কক্সবাজারের আবহাওয়া খুব চমৎকার। ঐতিহাসিকদের মতে সপ্তদশ শতকে কক্সবাজারের নাম ছিল পালঙ্কি। সে সময়ে বর্মীরা আর কান দখল করে নিলে বর্মী সেনারা আরাকানিদের উপর অমানসিক অত্যাচার নিপীড়ন ও হত্যাযজ্ঞ চালায়। এতে অতিষ্ঠ হয়ে আরাকানি মগরা দলে দলে পালিয়ে এসে পার্শ্ববর্তী পালঙ্কি অঞ্চলে আশ্রয় নেয়। আগত এসব উদ্বাস্তু পুনর্বাসনের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্যাপ্টেন হিরাম কক্স নামে এক ইংরেজ সেনানায়ককে পালঙ্কি অঞ্চলের সুপারিনটেন্ডেন্ট করে পাঠান। ক্যাপ্টেন কক্স কক্সবাজারে এসে বর্তমান বঙ্গোপসাগরে কক্সবাজার শহরে একটি বাজার প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে হিরাম কক্সের নামানুসারে এ জেলাটির নাম হয় কক্সবাজার। কক্সবাজার জেলার উত্তরে চট্টগ্রাম জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে বান্দরবান জেলা এবং পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত। আয়তন প্রায় 2,240 বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় 14,65,000। প্রধান নদ নদী নাক নদী। কক্সবাজার জেলা মোট 7টি থানা নিয়ে গঠিত। থানাগুলো হল কক্সবাজার, মহেশখালী, চকরিয়া, কুতুবদিয়া, রামু, উখিয়া ও টেকনাফ।